বাঙ্গোরায় চাঁদার টাকা না পেয়ে দোকানে তালা, ছেলেকে মেরে ফেলার হুমকি। বিশুদ্ধতার সেরা টিচার সয়াবিন, মাছ মাংস রান্না করেন প্রতিদিন। কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গোরা বাজার থানা এলাকায় চাঁদার 5 লাখ টাকা না দেওয়ায় দোকানে তালা দিয়ে একমাত্র ছেলেকে মেরে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলা বাঙ্গোরা বাজার থানাধীন অন্দিকোট ইউনিয়নে জাড্ডা গাবতলী বাজার এলাকায় এই ঘটনা ঘটে। সরেজমিনে গিয়ে জানা যায়, জাড্ডা গাবতলী বাজার এলাকায় মৃত আব্দুল কাদিরের ছেলে হেলাল ইব্রাহিম ইসমাইল মোসলেম মিয়া আলাল মিয়া ও তাদের আরও 6 জন সহযোগী একই এলাকায় শহীদ মিয়ার ছেলে গফুর মিয়া ও মেয়ে মাকসুদা আক্তারের সাথে ক্রয়কৃত জমি সংক্রান্তের জের ধরে বিভিন্ন সময় মোটা অঙ্কে চাঁদা দাবি করে আসছিল। গত 14 মে হেলাল ও তার লোকজন জমি সংক্রান্ত বিষয় নিয়ে আরও ঝামেলা করবে না বলে এই মর্মে মাকসুদা আক্তারের কাছ থেকে 5 লাখ টাকা চাঁদা দাবি করে। এই ঘটনার পর গত 16 মে আবার হেলাল চাঁদার টাকা চাইলে মাকসুদা টাকা দিতে অস্বীকার করে। তখন হেলাল ও তার লোকজন মাকসুদাকে হুমকি প্রদান করে যদি টাকা না দেওয়া হয় তাহলে সপ্তম শ্রেণীতে পড়া তার একমাত্র ছেলে পারভেজকে মেরে ফেলবে। পরে ওই দিন সন্ধ্যায় গফুর জাড্ডা গাবতলী বাজারে তার দোকানের ভাড়া আদায় করতে গেলে সেখানে হেলাল ও তার সঙ্গীরা গফুরকে বেধড়ক মারধর করে দোকানে তালা দিয়ে দেয়। পরে এ বিষয়ে বাঙ্গোরা বাজার থানায় একটি লিখিত অভিযোগ করেন গফুর। আর সেই অভিযোগ করাতে আরও বেপরোয়া হয়ে যায় হেলাল বাহিনী ও তার বিগত 15 দিন যাবত গফুর ও তার পরিবারের লোকজনকে জাড্ডা গাবতলী বাজার এলাকায় ঢুকতে দিচ্ছে না, দেখলে লাঠিসোঁটা দিয়ে মারতে যাচ্ছে। তাই ভয়ে নিজ বাড়িতেই বন্দি প্রায় গফুর ও তার বোন মাকসুদা আক্তারের 2টি পরিবার। এ বিষয়ে গফুর মিয়া ও তার বোন মাকসুদা আক্তার বলেন, এই বাড়ি নাবজ হয়েছে অনেক আগে আমার শ্বশুর থাকতে, মানে ওই বাটি দলের মানে ওই আবু সাইদ দাদা ও বাড়িতে ছিল, তো মানে অনেক আগে থেকে এই মানে এটা পিলার আছে। তো এখন আমি গড় তুলি বলে আবু সাইদ দাদা ও সামনে সীমানার সামনে দাঁড়ায় রয়েছে, দাঁড়াই থেকে দেখছে যে ওনার বাড়িতে এক মানে এক পরিমাণ যাকি না, উনি ফটি কইছে উনি আর কিছু শব্দ করে নাই। আজকে 6 বছর আমি গড় তুলছি স্যার, এখন হেরা বলতেছে আমার থেকে বলে বিল্ডিংয়ের ভিতরে জায়গা পাইবো, অজুহাত বাই করছে জায়গা পাইবো, জায়গা দেনা দেখে আমার এই অত্যাচার করতেছে, আপনারা সবগুলো দেখে যান, আমার কাগজ ছিঁড়ালো, আমি মোটর দাফানি বলাইলে মোটর দন্দন ছেড়ে পানি দেখালাই দে, এই ক্যানেল ভেঙে লাইছে, আমার ছেলেরে বলছে 5 লাখ টাকা দিতাম আনাইলে আমার ছেলেরে মেরে লেবো, আমার একটাই ছেলে, এই একটা ছেলেই আমার অভিযোগের তদন্তকারী কর্মকর্তা বাঙ্গোরা বাজার থানার এএসআই জসীমউদ্দিন বলেন, অভিযোগ পেয়ে আমি জাড্ডা গাবতলী বাজারে গফুরের দোকানে দেওয়া তালা উদ্ধার করেছি, তবে কে বা কারা এই তালা দিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরবর্তীতে গত কয়েকদিন আগে আবার গফুর আমাকে ফোন করে বলেন তার প্রতিবেশী হেলাল মুসলিমরা তাকে নানাভাবে হুমকি দিচ্ছে। এ বিষয়ে আমি খোঁজ খবর নিচ্ছি, যদি সত্যিকারের অর্থে তারা গফুরকে হুমকি দিয়ে থাকে তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। মাহবুব আল মারিফের তথ্য ও ভিডিও চিত্র টেক্সট রিপোর্ট, কুমিল্লা টিভি। ময়নার মা, ময়নার জামাই কাল আসবে, বাজার সদাই করতে হবে। তাহলে বাজার থেকে মাছ, গোস্ত, মশলা আর টিচার চিড়ি গুড়া পোলার চাল নিয়ে আসবে। ময়নার মা, তুমি শুধু সবই টিচার টিচার করো, কারণটা কি? কেন, তুমি কি জানো না টিচারের সব পণ্য 100% খাঁটি, ভেজাল মুক্ত এবং BSTI এর অনুমোদিত। যেমন টিচার সয়াবিন তেল, টিচার মাসগুড়া ডাল, টিচার সুজি, টিচার সরিষার তেল, টিচার কাপড় কাচা ডিটারজেন্ট পাউডার। তাই তুমি আর আমি টিচারের পণ্য ব্যবহার করে হব ধন্য। শুধু তুমি আর আমি নই, দেশের সবাই মিলে ব্যবহার করে হবে ধন্য টিচারের সকল পণ্য, আমরা সবাই ব্যবহার করে হই ধন্য। আবির কনজুমার ফুড প্রোডাক্টস, ছান্দ্রা রায়পুর, দাউদকান্দি, কুমিল্লা।